আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল পাখি প্রেমী। পাখি প্রেমী বন্ধুরা কেমন আছেন সবাই? নিয়ে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও। আমি কথা বলবো র্যাম্বো বার্জিকর বেবি নিয়ে আসছে। আসলে এই ছোট ছোট খুশিগুলো একদম নিজেকে একদম বড় আনন্দিত করে। দেখেন বেবিগুলো দেখতে কতটা সুন্দর এবং কি কতটা অ্যাক্টিভ বাচ্চাগুলো, আপনারা না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর সুন্দর কালার হয়েছে। কারণ র্যাম্বো বার্জিকর এরকমই একদম যেন রং, ধরুন শার্টের রং ওর মধ্যে আছে সেরকম সেরকম কালার হয়েছে। সবটি বাচ্চাই কালার হয়েছে অনেক সুন্দর এবং কি আলহামদুলিল্লাহ অনেকটা অ্যাক্টিভ, অনেকটা হেলদি পাখিগুলো বাচ্চাগুলো। আবার দেখতে পাচ্ছেন আমার এই জোড়াটির পাঁচটি বেবি আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর। এই দেখেন বন্ধুরা, এই খুশিটা, এই আনন্দটা কোথায় পাবেন আপনারা? এমনি কোটি টাকা দিলেও এই আনন্দ কিনতে পাওয়া যাবে না। তাই আপনারা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দুই এক জোড়া আপনারা পাখি পালন, আপনারা যখন পাখিগুলো বেবি দিবে তখন আপনাদের মন ভরে যাবে বন্ধুরা, এক কথায় ভরে যাবে। বিশ্বাস না হলে আপনি এক জোড়া করে পাখি পালন। আর যারা পাখি পালেন তারা পাখির যত্ন ঠিকভাবে নিলেই এত সুন্দর সুন্দর বাচ্চা পাবেন আপনারা, এত সুন্দর সুন্দর বেবি পাবেন আপনারা। তো এই পাখিগুলো যারা যারা পালতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার খামারের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যায়। আমি টুকটাক আমার খামারের ভিডিওই বেশি বানিয়ে থাকি কারণ আমি লাভবার্ড পাখি পালি, কোকাটের পাখি পালি, কিছু বার্জিকর পাখিও রয়েছে আমার, কিছু জাবা পাখি রয়েছে। আমি সবগুলো ভিডিওই কিছু কিছু করে আমি আপলোড করার চেষ্টা করি। আমার ভিডিওটি ভিডিওগুলো দেখবেন আপনারা। আমার এখানে পাশে আরেকটি জোড়া রয়েছে, আমি সেই জোড়ায় চলে যাব। তার আগে একে এর নির্দিষ্ট স্থানে পৌঁছে দেই কারণ যাওয়ার জন্য অস্থির হয়ে আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা সবটি বাচ্চাই কতটা কালারফুল এবং কি কতটা অ্যাক্টিভ, সবগুলো পাখির বাচ্চাই অনেকটা সুন্দর হয়েছে। আপনারা যদি কালারফুল কালারফুল পাখি কেনেন আপনারা অবশ্যই কালারফুল কালারফুল বাচ্চা পাবেন। দেখতে পাচ্ছেন সবটি বাচ্চাই হেলদি, এ বাচ্চাটি অনেক বড় হয়ে গেছে, এ বাচ্চাটিও অনেকটা হেলদি। এবং কি দেখেন এই ছোটো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেকটা হেলদি, অনেকটা হেলদি এবং কি অনেকটা কালারফুল। দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন একটি বাচ্চাও কোনো ক্ষত স্থান নেই, একদম কোনোটা ফালাইয়া দেওয়ার মতো পাখি না, একদম অনেকটা সুন্দর সুন্দর কালারের পাখি। আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন বন্ধুরা, চ্যানেলটির সাথেই থাকবেন। তো অন্য জোড়ায় যাওয়ার কথা ছিল, অন্য জোড়ায় চলে যাই, চলেন। এখানে আমার ইংলিশ বার্জিকরের দুটি বেবি রয়েছে, অবশ্য আপনারা ইংলিশও বলতে পারেন আবার বাংলিশও বলতে পারেন বন্ধুরা। কারণ এই জোড়াটা যখন লাইটের আলো পর্যাপ্ত পরিমাণ নেই সেই জন্য অন্ধকার দেখা যাচ্ছে, এই জোড়াটা ফিমেলটা মারা যাওয়ার পরে আমি মেলটা একটি নর্মাল পাখির সাথে দিয়েছি কারণ বসায় রেখে লাভ নাই, জোড়া দিব আমি তারপরেও দিয়ে রেখেছি। এই জোড়ার দুইটি বেবি রয়েছে, একটি বেবি অবশ্য মারা গেছে, তিনটি বেবি ছিল। হ্যাঁ, একটু সাইজও আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়েছে, যেহেতু ইংলিশ বার্জিকর
আর এই দেখেন একটি অন্য কালারের এসেছে, একটু বড় সাইজের হবে, দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বাচ্চাটার কালার একটু লাইট কালারের হবে হলুদের মধ্যে, তবে আলহামদুলিল্লাহ অনেকটা হেলদি বাচ্চাগুলো, অনেকটা একটু বড় সাইজ হয়েছে। তো এরকম পাখি পালবেন আপনারা, অন্তত দুই এক জোড়া করে পাখি পালুন, যারা দামি পাখি পালেন তারা বাড়িঘর পাখির দুই একটা করে পাখি পালতে পারেন, পাললে আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে বন্ধুরা। বাচ্চাগুলো যখন ফোটে, আপনার পাখিগুলো বাচ্চা যখন ফুটাবে তখন আপনি অনেকটা আনন্দিত হবেন এবং কি অনেকটা ভালো লাগে বন্ধুরা। পাখি যারা না পালে তারা এগুলো বুঝবে না সহজেই, যারা পাখি পালে তারা অবশ্যই এগুলো বুঝবে। তো এই ছিল আমার ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। যারা এখনও আমার এই পাখি প্রেমী চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যায়। আমি সব সময় আমার খামারের আপডেট দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবে আপনার খাসার পাখিগুলো। সবার শুভকামনা রেখে আমার ভিডিও এখানেই শেষ করবো। আসসালামু আলাইকুম।